গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সকাল সকাল দারুণ একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির পক্ষ থেকে। এই নতুন আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিতে চলেছি। যারা যারা এই পদে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কি লাগছে, বেতন কি দেওয়া হবে, এ টু জেড খুঁটিনাটি তথ্য জানাবো এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সম্পূর্ণ তথ্য বাংলাতেই পেতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির পক্ষ থেকে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। নতুন আপডেট সল্ট লেক সিটি কলকাতা 700106, এটা একদম কলকাতাতেই জব লোকেশন রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান স্ক্রিন দেখে নিতে পারছ। নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 10/2/2022। সাধারণত এখানে গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্ট করবে, ডিরেক্ট রিক্রুটমেন্ট করবে, শুধু না ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে পোস্টগুলো কি কি রয়েছে আমরা একটু প্রথমত দেখে নিই। প্রথমত এখানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে নিয়োগ করবে অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে। এখানে ইউয়ার্ডদের মাত্র একটি ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও এখানে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন শুধু গার্লসদের জন্য এই পোস্টটি রাখা হয়েছে, একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে। স্টেনোগ্রাফার গ্রেড 3 এখানে নিয়োগ করবে, একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে। নার্স পোস্টে এখানে নিয়োগ করবে, একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে। ল্যাব অ্যাটেন্ডেন্স পোস্টে নিয়োগ করবে 7 জনকে, এখানে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে জানানো হচ্ছে। সব মিলিয়ে টোটাল 11টা ভ্যাকান্সি, খুব বেশি ভ্যাকান্সি নেই। কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে এই ডিপার্টমেন্টগুলোতেই খুবই কম ভ্যাকান্সি ছাড়ে। আর এখানে কিন্তু অবশ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চাকরি, কোনো রকম কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক চাকরি না, পার্মানেন্ট চাকরি, এটা কিন্তু তোমাদের প্রথমত ক্লিয়ার করে রাখি। চলে আসি, এবং কাস্ট সার্টিফিকেট যারা থাকছে তাদের জন্য কিন্তু রিজার্ভ পোস্ট থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বয়সের জন্য ছাড়পত্রটা পেয়ে যাবে। প্রথম অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা এখানে আবেদন করছিলে ফাইন্যান্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, গ্রুপ সির যে পোস্ট রয়েছে, এখানে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে, 27-এর মধ্যে বয়স হতে হবে ম্যাক্সিমাম। এখানে যে বয়সটা ছাড় থাকবে তাদের কোয়ালিফিকেশন এখানে দেখে নিই। ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখায় থাকতে হবে, এবং এখানে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে পাস করা থাকতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের উপরে থাকতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে। কারুর যদি মাস্টার ডিগ্রি থাকে কমার্সের শাখা থেকে, তাহলে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলেই এখানে আবেদন করতে পারবে। অবশ্যই ওয়ার্কিং নলেজ থাকতে হবে অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপরে। নেক্সট চলে আসি, এখানে যেটা অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন গার্লস পোস্ট এখানে রাখা হয়েছে, গ্রুপ সি ভ্যাকান্সি এখানে পাওয়া যাবে, ম্যাক্সিমাম 27-এর মধ্যে বয়স হতে হবে, বয়সের ছাড়পত্র পাওয়া যাবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলেই এই পোস্টে আবেদন করতে পারবে। এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে 1 ইয়ার্স, তাহলে খুব সুযোগ সুবিধা পাবে যে সমস্ত মহিলা প্রার্থীরা এই পোস্টে আবেদন করবে। নেক্সট চলে যাই, নেক্সট পোস্ট স্টেনোগ্রাফার গ্রেড 3। এখানে স্টেনোগ্রাফার গ্রেড 3 যেখানে গ্রুপ সির ভ্যাকান্সি রয়েছে, ম্যাক্সিমাম 27-এর মধ্যে বয়স হতে হবে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে। এখানে মিনিমাম স্পিড থাকতে হবে 80 WPM শর্ট হ্যান্ড এবং 40 WPM। এখানে 2 বছর গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এই ধরনের যদি কোনো জায়গা থেকে এক্সপিরিয়েন্স থাকে স্টেনোগ্রাফারে, তাহলে তাদের জন্য রয়েছে সুযোগ সুবিধা। নার্স পোস্টে নিয়োগ করবে, গ্রুপ সি ভ্যাকান্সি লেভেল 4 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে, 27-এর মধ্যে বয়স হতে হবে, বিএসসি অনার্স কমপ্লিট করা থাকতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে। এবং এখানে যারা যারা আবেদন করবে বিএসসি নার্সিং করা থাকলেই আবেদন করতে পারবে। এছাড়াও যদি কারোর এখানে অবশ্য নার্সিং কোর্স দ্বারা স্বীকৃত যদি হয়ে থাকে, অবশ্য আবেদন করা যাবে। 6 মান্থের এখানে কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে তাদের জন্য রয়েছে সুযোগ সুবিধা। এছাড়াও এখানে আবেদন করতে পারবে জিএনএম যারা আছে, জেনারেল নার্সিং অ্যান্ড মিডিয়া ফরি, তারাও কিন্তু এই পোস্টে আবেদন করতে পারছে।
নেক্সট চলে যাই ডিটেলসে, তোমাদের জন্য ল্যাব অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রাখা হয়েছে, গ্রুপ সির ভ্যাকান্সি, 27-এর মধ্যে বয়স এখানে বলা হয়েছে। যারা আবেদন করবে কোয়ালিফিকেশন হিসাবে ফুল টাইম 2 ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে, এবং এখানে যাদের 10 পাস ITI পাস যোগ্যতা আছে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই, আবেদন করা যাবে। এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে, এক্সপিরিয়েন্স অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়া তোমাদের যদি মাধ্যমিক ITI যদি থাকে এই পোস্টে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এইগুলো মোটামুটি আমরা জেনে নিলাম কোন কোন পোস্টে কি এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, সমস্ত ডিটেলস এখানে মোটামুটি দেওয়াই রয়েছে। মাধ্যমিক ITI পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাচ্ছে অন্যান্য পোস্টের ক্ষেত্রে। এখানে হায়েস্ট কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, বা অন্যান্য যেগুলো রয়েছে মাধ্যমিক ITI থাকলেও আবেদন করতে পারছো। এখানে অনলাইনে আবেদন করতে পারবে, অনলাইনে আবেদন করার শেষ তারিখ 11/3/2022। আবেদন করতে গেলে অবশ্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সম্পূর্ণ ডিটেলস চেক করে নিতে পারবে। আর নোটিফিকেশানটা আমরা ডেসক্রিপশনের লিঙ্কে প্রোভাইড করে দেবো, টেলিগ্রাম গ্রুপ থেকেও তোমরা যদি মনে কারো ডাউনলোড করতে পারবে, কোনো অসুবিধা যদি হয় কমেন্ট করতে পারো। আর এখানে এক্সামিনেশনের কিছু ডিটেলস তোমাদের জন্য প্রোভাইড করা হয়েছে, সেটা আমরা সিলেবাসের উপরে আরও ভিডিও করে দেব, তোমরা যদি ভিডিও পেতে চাও, অথবা তোমরা PDFটা ডাউনলোড করে নিতে পারো। অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটাকে যাচাই করবে, তারপরেই তোমরা আবেদন করবে। অবশ্য ডিটেলসগুলো তোমরা চেক করে নেবে। এখানে আবেদন ফিস 500 টাকা প্লাস GST-র কথা বলা হয়েছে, এবং অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য এখানে আবেদন ফিস লাগছে না। যারা রিজার্ভ পোস্ট আবেদন করছো অবশ্যই ডিটেলসগুলো চেক করে তারপরে আবেদন করো। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। আর যারা যারা এখনো ভিডিওটাকে লাইক শেয়ার করোনি, অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এই রকম চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে। দেখা হবে নেক্সট ভিডিও।